এই আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসার পরে এটা আমার আইন ও বিচার বিভাগ একজন জয়েন্ট সেক্রেটারির কাছে ফাইলটা আছে। আমি আপনার অফিসে গিয়ে এই ফাইলটা দেখে আজকের মধ্যে মতামত দিয়ে শেষ করে ফেলি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে আইনের অবস্থান, এবং আমি মনে করি যে সেটাই সঠিক। মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে যেটা তিনি আগে নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি 401 ধারার ক্ষমতা বলে সাজা স্থগিত করেছেন এবং তাকে শর্তযুক্তভাবে তার মহানুভবতার কারণে মুক্তি দিয়েছেন, সেই এবং এখন এটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন এবং এটা ওপেন করার কোনো উপায় নাই আইনগতভাবে, সেটা তিনি পরিষ্কারই বলেছেন এবং আইনের অবস্থানই সেটা। সব কাজই আইনের মাধ্যমে করতে হয়, আইনের বাইরে গিয়ে করলে পরে এটা একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে সৃষ্টি হয়। নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমেই সেই নির্বাহী আদেশ দিতে হবে, আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না। Radio Today, 89.6 FM.